আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আসহাবিহি আহলি বাইতিহি ও মাওলা প্রিয় দর্শক শুভেচ্ছানিন আশা করি সবাই ভালো আছেন রমাদান কারীম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে আমরা প্রত্যেকেই চাই আত্মশুদ্ধি অর্জন করে একজন পবিত্র মানুষ হতে এই মাসটি হচ্ছে আল্লাহ পাকের প্রিয় একটি মাস পাকের প্রিয় বান্ধা হবার মাস গুনা থেকে নিজেকে পবিত্র করবার মাস এ মাস বেশি থেকে বেশি আয়বা আদাত বন্দিকি করবার মাস তাই প্রত্যেকটি মোমেন্ট এ আশা ব্যক্ত করেন যে হৃদয়ে এই নিয়া বা লালন করেন যে আমার আয়বা আদাতটি হোক আরও বেশি পরিপূর্ণতা পাক আমার প্রত্যেকটি আয়বা আদত সে ধারাবাহিকতাই আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে জানতে চেয়েছেন রমজান মাসে দিনের বেলায় রোজা অবস্থায় কারো যদি এহতেলাম বা স্বপ্নদোষ হয় এ অবস্থায় কি তার রোজা ভাঙবে অথবা না ভাঙলে তার করণীয় কি বা বর্জনীয় কি এ সমস্যার সমাধান দিয়ে দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লাম এই উম্মতকে চমৎকার একটি মেসেজ দিয়ে গিয়েছেন যে হাদিসটি ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব জামিউ আত মধ্যে উল্লেখ করেছেন মাজমাউয-যাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদের মধ্যে ইমাম নূরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে উল্লেখ করেছেন মুসনাদে বায্জার সহ পৃথিবীর বিশ্ববিখ্যাত আরো কয়েকটি হাদিসের কিতাবে এই হাদিসটি উল্লেখ রয়েছে ওয়ান আন আবি সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম সেলে ফুন লা ইউফতর নাস এ লোকা ইউ অল বিশ্ববিখ্যাত সাবী আবু সাঈদ আল খুদরী রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল ক্যারী ইমসাল্লাল্লাহ আলিউ আল ইউসাল্লাম এরশাদ করেছেন তিনটি বস্তুর কারণে কোন রোজাদারের রোজা ভঙ্গ হবে না তার মধ্যে একটি হচ্ছে রোজাদার যদি বমি করে বমির কারণে তার রোজা ভঙ্গ হবে না রোজা কিন্তু সঠিকভাবেই আদায় হয়ে যাবে অবশ্য সেটি মুখের মধ্যে আঙ্গুল দিয়ে গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করলে কিন্তু এ শর্তের মধ্যে তিনি পড়বেন না এ শর্ত তখন প্রযোজ্য হবে না দুই ওয়াল হেজায়ামাতু যদি কেউ রোজা অবস্থায় হেজামা বা সিঙ্গা লাগান তাহলে কিন্তু এর কারণে তার রোজা ভঙ্গ হবে না রোজা বলবৎ থাকবে তিন ওয়াল এহতিলাম কারো যদি রোজা অবস্থায় স্বপ্ন দোষ হয়ে যায় কেউ যদি এই সিচুয়েশনে পড়ে যান তাহলে কিন্তু তার রোজা ভাঙবে না স্বপ্ন দোষের কারণে কোনো রোজাই ভঙ্গ হয় না প্রিয় দর্শক প্রশ্ন থাকে অবস্থায় এ কি করব হ্যাঁ এ অবস্থায় আপনি কি করবেন আপনি দ্রুততার সাথে আপনি পবিত্রতা অর্জন করবেন কারণ ইন্দ বলির আল্লাপাক পবিত্রতা অর্জনকারী বান্দারদেরকে ভালোবাসে থাকেন তাই পবিত্রতা আল্লাপাকের একটি পছন্দের কাজ পবিত্রতা অর্জন করা ইমানদারদের কাজ ইমানের একটি বিশাল অংশই হচ্ছে পবিত্রতা তাই আপনি দ্রুততার সাথে পবিত্রতা অর্জন করুন কারণ পবিত্রতা ছাড়া যেমন কোনো অ্যাধাত কবুল হয় না পবিত্রতা ছাড়া পাকের প্রিয় হওয়া যায় না আর দ্বিতীয় যে কাজটি আপনি করবেন আপনি যত দ্রুত সম্ভব আপনি ফরজ গোসলকে আদায় করে ফেলবেন ফরজ গোসলটি আদায় করে আপনি স্বাভাবিক নিয়মে কিন্তু আপনার রোজাকে কন্টিনিউ করবেন এবং আপনি অন্যান্য আবাদাতের মধ্যেও কিন্তু সামিল হবেন তাহলে আমরা আবার রিপিট করছি তিনটি কারণে রোজা বিনষ্ট হয় না একটি হচ্ছে বমি করা দুই নম্বরে হচ্ছে হিজাম বা সিঙ্গা লাগানো আর তিন নম্বর হচ্ছে এহতেলাম বা স্বপ্ন দোষ হওয়া আল্লাহ আলা আমাদের রোজাকে সিয়াম সাধনাকে কবুল করুক আল্লাহ পাক সবাইকে তার সীমাহীন রহমতে আবদ্ধ করুক পাক তার প্রিয় বান্দাদের লিস্টের মধ্যে আমাদেরকেও সামিল করে নিক আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু